স্কুলের বাচ্চাদের আসলে যদি স্ক্রিনিং করা হয়, যেটা উন্নত বিশ্বে করা হয় যে বাচ্চাদের কোন ধরনের জুতা ইউজ করা উচিত পায়ের গঠন অনুযায়ী, সেটা আমাদের দেশে এখনো শুরু হয়নি। দু একটা স্কুলে আমি দেখেছি, মানে দুটো একটা স্কুলে আছে এটা শুরু করেছে স্ক্রিনিংটা। এই স্ক্রিনিং এর ইম্পর্টেন্সটা কতখানি? ধন্যবাদ, এটা বিশাল ইম্পর্টেন্স। আমি বিরতির আগেও বলছিলাম যে এটা স্ক্রিনিংটা আমাদের দেশে যেটা হয় যে কেউ যখন জবে যায়, স্পেশালি বাহিনীগুলোতে, সামরিক বা আধাসামরিক বাহিনীতে গেলে, কিন্তু এটা হওয়া উচিত অ্যাট দ্য টাইম অফ স্কুল বা আফটার, মানে একটা মানুষ জন্মের পরেই এটা করা উচিত। এটা একেবারে আমি মনে করি যে সাধারণত জন্মের পরে যেটা চোখে পড়ার মতো কোনো অ্যাবনর্ম্যালিটি যদি আসে, এটা ডাক্তার সাহেব তখনই বুঝতে পারে, সেটা হয়তো ট্রিটমেন্ট করে বা, বাট অনগোয়িং স্কুল যখন যাবে স্কুলে, যা প্রি স্কুল ওই টাইমটাতে কিন্তু এটা স্ক্রিনিং করলে ক্লিয়ার বোঝা যায়। অনেক সময় বাবা মা বাসায় এটা বুঝতে পারে না যে তার বাচ্চার পায়েরই প্রবলেম আছে। পায়ের যেমন কমন প্রবলেম সেটা হচ্ছে পেস প্ল্যানাস বলি আমরা, ফ্ল্যাট ফুট। ফ্ল্যাট ফুট মানে ফুট পায়ের পাতাটা একটা আর্চ থাকার কথা, সেটা না থাকে, তো এটা বোঝা খুব টাফ। এটা কোনো কারণ কোনো বাবা মা কখনো বুঝতে পারবেও না, বোঝার কোনো সুযোগ নেই। এটা বোঝা যাবে যখন সে আফটার 14, 15, 18 বছর পরে পায়ের তলায় ব্যথা বা সে কোনো একটা জবে যাচ্ছে বা সামরিক বাহিনীতে গেলে, তখন তারা চেক করে, তখন বোঝা যায়। তো এই জন্য আপনি যেটা বলছেন যে স্ক্রিনিং অ্যাট দ্য টাইম অফ স্কুল ইম্পর্টেন্ট, যদি আমরা অতীতে করে নাও থাকি, আমার মনে হয় যারা স্কুলের ম্যানেজমেন্টে আছেন তারা আমাদের এই লাইফটা যদি দেখেন, তারা যেন এই ব্যাপারে অন্তত একজন বিশেষজ্ঞকে প্রত্যেকটা বাচ্চাকে চেক করে নেওয়া যে তার পা ঠিক আছে কিনা, পায়ের পাতা ঠিক আছে কিনা বা হাঁটুর প্রবলেম আছে কিনা, এগুলা জাস্ট একটা অ্যাসেসমেন্ট করা। জাস্ট একটা অ্যাসেসমেন্ট করতে ম্যাক্সিমাম 5 মিনিট সময় লাগবে। তো আপনার যদি স্কুল প্রতি বছর একটা স্কুলে নতুন বাচ্চা 50-100 ম্যাক্সিমাম যদি ইনও করে, 100 একদিনে একটা মানে প্রত্যেকটা বাচ্চার স্ক্রিনিং করে ফেলা সম্ভব একজন বিশেষজ্ঞের মাধ্যমে, যারা আমরা রিহ্যাবিলিটেশন বা ফিজিক্যাল থেরাপি বিশেষজ্ঞ, যারা স্ক্রিনিংটা করলে যে অন্তত স্কুল থেকেই বাচ্চাটা যেন ভবিষ্যতে জব করা পর্যন্ত যেন এটা একটা চিকিৎসা হয়ে যায় এবং সে জবে প্রপার হয়ে যেতে পারে। এখন একটা খুব ব্রিলিয়ান্ট বাচ্চা মনে করেন, সে খুব পড়ালেখা ভালো, সব ভালো, তার খুব ইচ্ছা সে সামরিক বাহিনীতে ঢুকবে বা সে ডাক্তারি পড়বে বা যে কোনো তার ইচ্ছা থাকতে পারে, কিন্তু দেখা গেল যখন সে জবে যাচ্ছে তার ওই যে পায়ের গঠনগত সমস্যার কারণে সামরিক বাহিনীর থেকে সে আউট, তখন সে বাদ পড়ে যাচ্ছে। আমাদের সাথে একজন দর্শক সংযুক্ত হয়েছেন। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি সোমা বলছিলাম, দক্ষিণ বনশ্রী। জি জি দর্শক, আমরা সবাই শুনতে পাচ্ছি। আচ্ছা, আমার আকুনি থেকে খুব ব্যথা, প্রচন্ড ব্যথা, প্রতিদিন রাতে আপনার কিছুতে বেঁধে রাখতে হয়, এত ব্যথা যে আমি মানে সহ্য করতে পারি না। আবার বলেন, আপনার হাঁটুর মধ্যে ব্যথা আছে? হাঁটুর মধ্যে, হাঁটুর নিচে পিছনের মাংসপেশিতে? জি হ্যাঁ, মাংসপেশিতে। আচ্ছা, পায়ের তলায় ব্যথা আছে বা কোমরে ব্যথা আছে? পায়ের তলায় ব্যথা আছে, কোমরেও ব্যথা আছে। আচ্ছা, আপনার বয়স কত, আপনি কি করেন আর এই সমস্যা কতদিন? আমার বয়স হচ্ছে আপনার 28 বছর, আমি হাউসওয়াইফ এখন। আমার ছোটবেলায় রিমোটিক ফিভার ছিল। আচ্ছা, না না না, জি এখনকার সমস্যাটা কতদিন? এখনকার সমস্যাটা আজকে 4-5 বছর। আচ্ছা, আপনি ডাক্তার দেখিয়েছেন? ডাক্তার দেখিয়েছি, ডাক্তার বলছিল যে রিমোটিক আর্থ্রাইটিস থেকে সারা শরীরে ব্যথা হবে। আমরা যেটা বলছিলাম যে আর্থ্রাইটিস 600 টাইপস, ওয়ান অফ দা মানে কমন ফিমেল, মহিলাদের কমন, পুরুষদের হয়, মহিলাদের কমন রিউমাটয়েড আর্থ্রাইটিস। আর একটা হচ্ছে রিউমেটিক ফিভার, দুইটা আলাদা জিনিস। তো রিউমেটিক ফিভার হচ্ছে স্কুল গোয়িং বাচ্চাদের থেকে শুরু হয়, গলা ব্যথা থাকবে, আরও কিছু কার্ডিনাল সাইন থাকে, সেটা আলাদা জিনিস, সেটা হচ্ছে ইনফেকশনের কারণে হয়ে থাকে। তবে ওনার সমস্যার সাথে রিউমাটয়েড আর্থ্রাইটিসের কোনো মিল নেই ক্লিনিক্যালি। রিউমাটয়েড আর্থ্রাইটিস হচ্ছে জোড়ায় জোড়ায় ব্যথা হবে, মর্নিং স্টিফনেস হবে, হালকা জ্বর থাকতে পারে, ফুলে যেতে পারে জোড়াগুলা, কিন্তু উনি বলছে ওনার
পায়ের হাঁটুর নিচ থেকে ব্যথা, পায়ের তলা ব্যথা, মাঝে মাঝে কোমর ব্যথা হয়। এটা মেকানিক্যাল স্পাইনে বা হাঁটুতে বা মাংসপেশির কোনো সমস্যা হতে পারে। আমার মনে হয় না, মাংসপেশিতেও ব্যথা আছে, কারণ উনি বলছিলেন যে বেঁধে রাখলে উনি আরাম পান। জি, পায়ে বেঁধে রাখলে আরাম পায়। তো আমার মনে হয় দর্শক, আপনার যে ডাক্তার সাহেবের সাথে আরও ডায়াগনোসিসটা ক্লিয়ার হওয়া দরকার। আমার কাছে মনে হচ্ছে আপনার কোমরের প্রবলেম থেকে এটা হচ্ছে, যেটা আমরা বলি সায়াটিকা বা ডিক্স প্রোলাস বা স্লিপ ডিক্স বা PLID যাই বলি না কেন, এই রুগীগুলার কমন এই ফিচার যে পায়ের নিচে পিছনে মাংসপেশিতে ব্যথা হবে, পায়ের তলা ব্যথা হবে, কোমর ব্যথা হবে, পা বেঁধে রাখলে ভালো লাগবে, বা বাচ্চাদের দিয়ে মেসেজ করলে বা উপরে উঠিয়ে পাড়ালে ভালো লাগে, কোমরে মেসেজ করলে ভালো লাগে। তো এই রোগগুলার দীর্ঘায়িত হলে আপনার মারাত্মক সমস্যা হতে পারে। যেমন আমরা বলি কড়াইকুনা সিন্ড্রোম, কড়াইকুনা মানে পায়ে অবশ হয়ে যাওয়া বা পায়ের আপনার শক্তি হারিয়ে ফেলা বা প্রস্রাব পায়খানার ইনকন্টিনেন্সি হওয়া, এটা বলি কড়াইকুনা সিন্ড্রোম। তো ওই পর্যন্ত যেতে অনেক সময় লাগে, বা বড় কোনো মানে কোনো ইঞ্জুরির কোনো হিস্ট্রি থাকতে হয়, তবে ডে বাই ডে কিন্তু ওদিকে আগায়, সেটা অনেক বছর লেগে যায় রোগীদের। আমার মনে হয় আপনার ডায়াগনোসিসটা ক্লিয়ার করা দরকার। আর এই ক্ষেত্রে আপনি এই যে বলছিলেন যে পা বেঁধে রাখেন, আপনি হয়তো আরাম পান, ঠিক আছে, কিন্তু আপনার রক্ত চলাচল নালীতে ইঞ্জুরি হয়ে যেতে পারে, তা থেকে পায়ে আরেকটা সমস্যা তৈরি হয়ে যেতে পারে। এই যেহেতু কাজ করবেন, আপনি ডাক্তার সাহেবের সাথে রি ডায়াগনোসিস করেন, রি অ্যাসেসমেন্ট করতে বলেন, আপনাকে প্রয়োজনে কোমরের MRI বা ব্লাড টেস্ট করে এটা আইডেন্টিফাই করতে বলেন যে কেন হচ্ছে এটা। আমরা কথা বলছিলাম যে পায়ের গঠনগত কিছু সমস্যার কারণে যেটা হয়ে থাকে, পরবর্তীতে তার হয়তো বা কোনো জব পেতে সমস্যা হয়, এই যে তার স্ক্রিনিংয়ের সময়টাতে, মানে একেবারে স্কুলে যখন পড়ে সেই সময়টা যদি এটা অ্যাড্রেস করা হয়, সেক্ষেত্রে এটা কারেকশন কতখানি হয়? ধন্যবাদ। সাধারণত একটা বাচ্চা স্কুলে, আমাদের দেশে এখন হয়তো 2.5-3 বছর বা প্রি স্কুলে যায়, বা বাচ্চারা খেলতেও যায় অনেক স্কুলে, এটা ভালো। তো ওই টাইমটাতেই যদি আমরা এটা ডায়াগনোসিস করতে পারি, কারণ মেজর অ্যাবনর্মালিটি আমি বলছি অ্যাট দ্য টাইম অফ, মানে বাচ্চা যখন ডেলিভারি হলো বা যেখানেই হোক, সেটা হাসপাতালই সাধারণত হওয়ার কথা, সেখানে যে গাইনির ডাক্তার বা ওখানে পেডিয়াট্রিশিয়ান দেখলে সে বুঝতে পারে আইদার পায়ের কোনো ঘটনগত অ্যাবনর্মালিটি আছে কিনা। যেমন জন্মগত পা বাঁকা পা নিয়ে সে জন্মাতে পারে, ক্লাব ফুট নিয়ে সে জন্মাতে পারে, জেনু রিকারভেটাম নিয়ে জন্মাতে পারে, মানে এগুলো সবই হচ্ছে জন্মগত ত্রুটি। সেটা ডাক্তার বাচ্চা যখন ডেলিভারি পরে তার হাতে আসবে, সে দেখলেই বুঝতে পারে যে আইদার কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা। কিন্তু আমরা যেটা নিয়ে কথা বলছি স্কুল গোয়িং বাচ্চাদের ক্ষেত্রে, এই ত্রুটিটা আসলে ধরা খুব টাফ, মানে এগুলো খুবই সূক্ষ্ম ত্রুটি। কিন্তু যেটা ভবিষ্যতে একটা মানুষ যখন 18 বছর পার হয়ে যাবে, তার ম্যাচুরিটি আসবে, বোন ইফোফেসিয়াল মানে লাইনগুলো সব আপনার হয়ে যাবে, অ্যাডাল্ট হয়ে যাবে, তখন কিন্তু তার এই সমস্যার কারেকশন করা সম্ভব হয়ে উঠবে না, বা এক্সটেন্সিভ কোনো সার্জারিতে যেতে হতে পারে, বা আদৌ কোনোভাবে কোনো দিন আর সম্ভব হয়ে উঠবে না। সেটা আপনি যেটা বলছেন, যদি আমরা স্ক্রিনিং ওই ছোটো বাচ্চাদের থেকে করতে পারি, সেক্ষেত্রে আমরা কী করতে পারি, ওখানে স্ক্রিনিংয়ে যদি আমরা ফ্ল্যাট ফুট পাই, তার জুতা কারেকশন করে দেওয়া, বাচ্চার বাবা মাকে কিছু ট্রেনিং দেওয়া, বাচ্চাকে কিছু বুঝিয়ে দেওয়া তুমি এভাবে চলবা, প্লাস কিছু থেরাপির ব্যবস্থা করে দেওয়া যায়, এতে রোগী পুরোপুরি ভালো হয়ে যাবে। ক্লাব ফুট বা ফ্ল্যাট ফুট, তাও যদি রেজিডুয়াল কোনো প্রবলেম থাকে সেটাও কারেকশন করা সম্ভব। যদি আমরা বলি এক্সাজারেট ফুট, অনেক সময় যে আপনি বলছিলেন যে আর্চ, পায়ের তলার যে একটা গর্ত থাকে, এই গর্ত অনেকের আবার বেশি থাকতে পারে অনেক বাচ্চাদের, সেটা থেকেও কিন্তু এই সমস্যা তৈরি হতে পারে, সেটাও আমরা কারেকশন ওই মুহূর্তে করা সম্ভব। বিকজ তার তখনও মাসেল ফুল ডেভেলপ করে নাই, বোনস ফুল ডেভেলপ করে নাই, জয়েন্ট ফুলস ডেভেলপ করে নাই, সে গ্রোথ এজে আছে। সো সেই সময় থেকে কারেকশন করলে 100% সে পায়ের গঠন থেকে, মানে অ্যাবনর্মালিটি থেকে সে ভালো হতে পারে। এটা আসলে একটা বড় একটা ইম্পর্টেন্ট একটা মেসেজ আমার কাছে মনে হয়, যে ওই সময়টা ছোট্ট একটা ইনিশিয়েটিভই কিন্তু অনেক বড় একটা পরিবর্তন করা সম্ভব, যেটা তার পরবর্তী লাইফে কিন্তু তার জব পাওয়ার ক্ষেত্রে কিন্তু কোনো বাধা হয়ে দাঁড়াবে না। অবশ্যই, কারণ একটা মানুষের লাইফ এইম অফ লাইফ থাকতে পারে, কেউ এটা হবে কেউ সেটা হবে, কিন্তু সে হয়তো পড়ালেখা করলো, একটা উদ্দেশ্য তার এই এই লাইনে সে যাবে, পড়ালেখা করলো মানে একাডেমিক্যালি সে ওকে, বাট ফিজিক্যালি সে আনফিট হয়ে যায়, আনফিটের কারণে সে কিন্তু আর জবটা পেলো না বা করতে পারলো না, তাহলে তার মানে ম্যাচ করবে না। আপনি যেটা করতে চান সেটা না করে আপনাকে যদি আমি আর কাজ দিই, তাহলে কিন্তু আপনি ওখানে প্রপার কাজ করতে পারবেন না, এবং জাতি প্রপার আউটপুট পাবে না ওই লোকটার কাছ থেকে। এটা কিন্তু আমাদের এখনই অ্যাড্রেস আপনার আপনার মাধ্যমে বলবো, যারা স্কুল কর্তৃপক্ষ আছেন, স্কুল স্পেশালি বাচ্চাদের মানে প্রি স্কুল বা প্রাইমারি স্কুল বা কিন্ডারগার্টেন বা
এই লেভেল যারা ম্যানেজমেন্ট করেন বা কর্তৃপক্ষ বা টিচার তারা যেন এখনই এই জাতীয় একটা উদ্যোগ নেয় যে আমরা যখন স্কুলে বাচ্চাগুলো নিব এবং প্রত্যেকটা বাচ্চাদের পাশাপাশি স্ক্রিনিং করে তার এই সমস্যাটা একটা সমাধান যেন সে করতে পারে ওইখান থেকেই আমাদের জাতি গঠন হয় ওখান থেকেই জাতি যেন ফিজিক্যালি ফিট থাকে অবশ্যই আমাদের সাথে আরও একজন দর্শক সংযুক্ত হয়েছেন হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন ওয়ালাইকুম সালাম আমি নরসিংদী থেকে বলছি মোহাম্মদ দেলোয়ার হোসেন জি আমার ওই কোমরের সমস্যা আজকে 6-7 মাস ধরে এই ওষুধ খেয়েছি কোনো কাজ হইতেছে না ওই যে আপনার দাবার আর ওই বন্ধ বা ওইগুলি খেয়েছি কিন্তু শরীরে কোনো কাম হইতেছে না আপনার বয়স কত আমার বয়স স্যার 40 বছর আপনার কোমর ব্যথাটা কি কোমরেই থাকে নাকি পায়ে উঠানামা করে বা পিঠে উঠে এই কোমরে সাইডটা হাড়ই ক্ষয় হয়ে গেছে না 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 আপনার আপনার শারীরিক সমস্যাটা বলেন কোমর ব্যথাটা কি কোমর থেকে পায়ের দিকে নামে বা কোমর থেকে পিঠে ঘাড় পর্যন্ত উঠে উপরে না কোমরের মধ্যে থাকে এই সময় পায়ের মধ্যে কিছু কিছু হাড়ের মধ্যে বা এই কিছু জিনজিগি লাগায় দিই ডাক্তার বলে দিতে আর বসে নামাজ করতে আচ্ছা জি ধন্যবাদ আমার কাছে কি জানতে চাচ্ছেন জানতে চাইছিলাম ওই যে বন্ধ বা পড়ে গেছে 18-1900 টাকা দি এই পাঁচটা খাইলাম তারপরে এই আপনার অনেক কিছু বড়ি খাইলাম অনেক পরে তাও সমাধান হচ্ছে না জি আমি উত্তর দিচ্ছি ধন্যবাদ আপনাকে আসলে আমরা যেটা বলবো ওনার বয়স 40 এবং আমি বারবারও বলছি দেখেন চেয়ারে বসে নামাজ পড়া কোনো সমাধান না 40 একজন 40 বছর বয়স মানে আমরা কিন্তু 40 এর উপরে অলরেডি উঠে গেছি তো এটা কোনো এজ না আমাদের গড় আয়ু এখন 71 বাংলাদেশে যে লাস্ট যে ডাটা আছে এটা তো আরও বাড়বে তো একটা মানুষ গড় আয়ুতেই এখনও পৌঁছাইতে পারে নাই সে চেয়ারে বসে কেন নামাজ পড়বে এটা কোনো চিকিৎসাই হতে পারে না টাইমিং কিছু দিনের জন্য আমরা কোমর ব্যথা বা কেউ আঘাত পেলে তীব্র ব্যথা কষ্ট পেলে আমরা বলি ওকে আপনি 7-8 দিন রেস্টে থাকেন বা চেয়ারে বসে নামাজ পড়েন কিন্তু আমাদের এটা ট্রিটমেন্ট দিতে হবে আর ওনার বনরোবা এটা ডিসিজ এটা একটা আইভেন্ড্রোনিক অ্যাসিড এটা হচ্ছে আমরা সাধারণত অস্টিওপোরোসিস বা সেনাইল স্পেশালি পুরুষদের সেনাইল অস্টিওপোরোসিসে ব্যবহার করা হয়ে থাকে সেটা হচ্ছে যাদের বয়স মোর দেন 50 অর 60 ওই লেভেলে পুরুষদের মহিলাদের হয়তো 40 ইয়ারই ইউজ করা হয় তো সেই ক্ষেত্রে আপনার বিএমডি একটা টেস্ট আছে বোন মাস ডেন্সিটি টেস্ট যদি কারো বোন মাস ডেন্সিটি টেস্টে পজিটিভ জি মানে তার অস্টিওপেনিয়া বা অস্টিওপোরোসিস ডেভেলপ করছে তখন এই জাতীয় ওষুধ দেওয়া হয় যে সেটা যেন রিকভারি হয় তো ওনার কি তাহলে বোন মিনারেল ডেন্সিটি টেস্ট এটা কি করতে হবে অবশ্যই করেই এই জাতীয় ওষুধ খাওয়াটা আমি মনে করি বেটার তবে যেহেতু ওনার সমস্যা হচ্ছে সমাধান আর এই ওষুধই যদি কোমর মানে এই সমস্যা কোমর ব্যথা হতো এতদিন ইম্প্রুভ হতো অন্তত যেহেতু ইম্প্রুভ হচ্ছে না মনে হচ্ছে ডায়াগনোসিসটা ক্লিয়ার হচ্ছে না এই জন্য আমরা বারবার বলি যে অন্তত ডায়াগনোসিস করে ফেলা বা কী কী হতে পারে হাড় ক্ষয় হতে পারে 40 ইয়ার্স ইয়ে ওই যে হাড় ক্ষয় আর অনেকে তো দেখা যায় যে আগে থেকেই শুরু হয়ে যায় মানে ক্ষয়টা কারো কারো ক্ষেত্রে একটু আগে থেকেও হতে পারে কিন্তু অস্টিও আর্থ্রাইটিস আর অস্টিওপোরোসিস দুইটা আলাদা ডিজিজ একটা হচ্ছে জোড়ার রোগ আর একটা হচ্ছে আপনার বোনসের রোগ সো দুইটা এবং ক্লিনিক্যাল ফিচার ভিন্ন হবে তো আমার মনে হয় আপনার এই ক্ষেত্রে কোমরের এএমআরআই করে আপনি দেখতে পারেন তাহলে আপনার সমস্যাটা ক্লিয়ার হবে আপনি যেহেতু এই ওষুধ খেয়েছেন ডাক্তার সাহেবকে আবার জানান ফলো আপ করতে হবে আপনাকে মানে আপনার অনেক সময় আমরা রোগীরা রোগী পাই যে রোগীদের ইনস্ট্যান্ট চিকিৎসা দিতে হবে এরকম মানে আমাদের একটু ধৈর্যের অভাব আছে আমি বলবো তো ধৈর্যশীলও হতে হবে তা আমি বলবো না যে ওনার এই চিকিৎসা উনি ভালো হবে না হয়তো ডাক্তার সাহেব একটা অ্যাসেস করেছে আমি তো আর ওনাকে বাস্তবে দেখি নেই এটা উনি একবার দুইবার তিনবার অন্তত ফলো আপে যাওয়া উচিত তারপর ডাক্তার সাহেব অবশ্যই বিকল্প মেজার নিবে যে আমাকে এই করা উচিত বা কোনো টেস্ট করার দরকার হলে আমার মনে আপনি ওনার সাথে ধৈর্যের সাথে আবার ওনাকে দেখান প্রয়োজনে বলেন যে আমার সমাধান হচ্ছে না উনি প্রয়োজনে কোনো টেস্ট লাগলে করে আবার দেখবে আমরা এই বিষয়ে আরও কথা বলবো একটা বিরতি থেকে ফিরে আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি
আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে। ডিপিআরসি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।